নমস্কার বন্ধুরা, আমরা সাধারণত ইলিশ ভাপা বা সর্ষে ইলিশই খেয়ে থাকি। তো আজ নিয়ে এসেছি ইউটিউব দুনিয়াতে এই প্রথমবার একটা অন্য রকম একদম ইউনিক ইলিশের একটা রেসিপি। আর এটা হলো আমাদের একদম পারিবারিক একটা রেসিপি, যেটা আমার ঠাকুমার কাছে আমি প্রথম খেয়েছি আর আমার মায়ের কাছে এই রেসিপিটা আমি শিখেছি। আর এই রেসিপিটা কিন্তু আমি আর কোথাও খাইনি বা অন্য কোথাও আমি শুনিও নি। তো চলুন শেয়ার করে নিই দারুণ স্বাদের একটা ইলিশের রেসিপি। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ। তো এটা খোকা ইলিশ, তবে বড় ইলিশ বা কাঁচা ইলিশ হলে খুবই ভালো হয় রেসিপিটা। তো ইলিশ মাছটা আমি প্রথমে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ, আর খুব ঝটপট এক অজানা মশলা সহযোগে খুব তাড়াতাড়ি সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বেশ ভালো করে এপিট ওপিট করে সব মাছগুলোতেই আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এর জন্য আমি একটা অজানা মশলা তৈরি করে নেব, যার জন্য ইলিশের মাছের যে টেস্টটা বহু গুণ বেড়ে যাবে। তো নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোলমরিচ। আমি এখানে 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। আমি এখানে 2 থেকে 2.5 চামচ পরিমাণ কালো জিরে নিয়ে নিয়েছি। তো এটাই হলো স্পেশাল মশলা, আর এই মশলাতে কিন্তু গ্যাস অম্বল কিছুই হয় না, বরং শরীরের পক্ষে আরও ভালো। তো এটাকে একটা আমি ফাইন পেস্ট করে নিয়েছি, আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে বাটাটা যেন অবশ্যই খুব মিহি হয়। এরপর এই বাটা মশলাটার উপর আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি আগে মিশিয়ে নিলাম। খুব সিম্পল একটা রেসিপি, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ স্বাদ হয় রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াই, একটু মোটা ধরনের কড়াই নিতে হবে, যাতে নিচের তলাটা একটু মোটা হয়। আর এরপরে ইলিশ মাছগুলোকে আমি বেশ সুন্দর করে সাজিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছই বেশ ভালো করে সেদ্ধ হতে পারে। তো দেখুন মাছগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিলাম, আর যেটুকু নুন হলুদ ছিল সেই থালা থেকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি তৈরি করে রাখা এই মশলাটা উপরে দিয়ে দেব। আমি সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর মশলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষার তেল। আমি এখানে বড় দশানের 3 দশান পরিমাণ সর্ষার তেল দিয়ে দিলাম। আপনারা যদি তেল একটু কম খান কম দেবেন, এখনকার ইলিশ মাছে কিন্তু তেল সেভাবে বেরোয় না, নালে তেলটার পরিমাণ এত লাগে না। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী 1 চামচ পরিমাণ আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপরে সমস্ত মশলাটা ইলিশ মাছটার সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আবারও। আর এর যে একটা টেস্ট হয় সত্যি বলছি, যতবার মাছ আসবে আপনারা ততবারই চাইবেন যে এইভাবে ইলিশ মাছটা তৈরি করতে। এরপর আমি দিয়ে দিলাম মশলাটা ধুয়ে বাটিটার সেই জলটা, হ্যাঁ জলটার সাথে বেশ ভালো করে মিশিয়ে আমি এখানে 2 কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, এটা একটু বেশ মাখুমাখু হয়, তাই 1 বাটি পরিমাণ জল কিন্তু এর পক্ষে যথেষ্ট। এরপরে আমি এটাকে একদম ঢাকা চাপা দিয়ে 30 মিনিট পরিমাণ সেদ্ধ করে নেব, আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেব। তো সেদ্ধ হতে হতে মাঝখানে মোটামুটি 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে প্রত্যেকটা মাছ চামচের সাহায্যে এভাবে উল্টে দেব, যাতে অপর পিঠটাও বেশ ভালো করে সেদ্ধ হতে পারে। আর দেখুন অনেকটা হয়েও এসছে। এরপরে এটাকে আবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। মোটামুটি আমার 30 থেকে 40 মিনিটের মধ্যে এই প্রিপারেশনটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ইলিশ মাছটা একদম তৈরি হয়ে গিয়েছে।
আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু বারবার বলছি খুব অপূর্ব হয়, খুব দারুণ একটা স্বাদ হয়, কোনো রকম গ্যাস অম্বল এর মধ্যে হয়ও না, কারণ এর মধ্যে সর্ষে বাটাও পড়ে না, আর দারুণ একটা টেস্ট, না করলে না খেয়ে কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই তাই করবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছিল। আর দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট দশেকের জন্য। তো তৈরি হয়ে গেল একদম নতুন একটা ভিন্ন স্বাদের ইলিশের রেসিপি, অসাধারণ হয় এর টেস্ট। আমরা এটাকে ইলিশ মাছের কালিয়া বলেই জানি, তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগ, আর সাথে ছিলাম আমি মৌসুমি। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।